করিমগঞ্জ জেলার বদরপুর শহর ইতিহাস চহকী। ইয়ার ভিতর আটাইতক উল্লেখযোগ্য পর্যটনস্থলী হয়েছে বদরপুর ঘাটর অবস্থিত ঐতিহাসিক বদরপুর দুর্গ। করিমগঞ্জ জেলার বদরপুর দুর্গ মুঘল বা পর্তুগিজ যুগত নির্মিত। এই বিতর্ক দীর্ঘদিনিয়া। এই দুর্গটো সীমান্ত পহরা দিবলৈনে জনজাতিসকলৰ আগ্রাসন রোধৰ বাবে নির্মাণ করা হয়েছিল সেই প্রশ্নটিও অমীমাংসিত। তথাপিও বিভিন্ন সূত্রর মতে ইউরোপীয় শৈলীর এই দুর্গটো 18শ শতিকাত মুঘলে নির্মাণ করেছিল আর করিমগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থলী। বরাক নদীর পারত সুন্দরক অবস্থিত দুর্গটো আর দুর্গর পৰা বরাক নদীর দৃশ্য সচাক ঠাইখনক অধিক আকর্ষণীয় আর সুন্দর করে তুলিছে। এই ঐতিহাসিক দুর্গটো দ্য আসাম এনশিয়েন্ট মনুমেন্টস এন্ড রেকর্ডস এক্ট 1959 অধীনত দ্য স্টেট প্রটেক্টেড আর্কিওলজিক্যাল সাইট হিসাবে সংরক্ষিত হয়ে আছে। অসম দর্শন আসনির 2019-20 বিত্তীয় বর্ষত ইয়ার সংস্কারের কিছু কাম করা হয়েছে। কিন্তু এই সংরক্ষিত ঐতিহাসিক স্থানটো প্রণতাত্ত্বিক স্থানের অধীন আর অসম দর্শন আসনির অধীনলৈ অনা হয়েছে যদিও ইয়ার সংস্কারত কিছু অবহেলা লক্ষ্য করা গৈছে। কিছুদিন পূর্বে এই ঐতিহাসিক স্থানত অসামাজিক কার্যকলাপর বাতরিয়ে শিরোনাম দখল করেছিল। সচেতন মহলে বিশ্বাস করে যে ঐতিহাসিক দুর্গটিয়ে পর্যটকক আকর্ষণ করার লগতে সরকারি রাজহর উৎস বৃদ্ধি করিব। কারণ দুর্গর ঠিক পিছফালেই বরাক নদী, পর্যটকর মনোরঞ্জনের সমান্তরালক বরাক নদীত পর্যটকক আকর্ষণ করবলৈ এনে পরিকল্পনা রূপায়ণ করাটো সঠিক হব বলে মন্তব্য করে। কিন্তু নিয়মীয় নিরীক্ষণের অভাবত ঐতিহাসিক দুর্গটিয়ে প্রায় পরিত্যক্ত রূপ লৈছে।